S22 Ultra. দেখতে পাচ্ছেন 12 GB, একবারে নতুন 12 GB, 256 GB, 12 GB, 512 GB, 12 512, একেবারে নতুনের মতো। আচ্ছা, শুধু বক্সটা মাত্র খোলা হইছে, এই যে এখনো পলিটা উঠানো হয় নাই, বক্স আছে যার কারণে অন করে। জি, বক্স আছে, সাথে বক্স আছে। S21 Ultra কয়েকটা ভেরিয়েন্ট আছে। ওকে, আপনারা কেউ মনোযোগ সহকারে দেখেন, উল্টা পাল্টা করেন না। এটা লাগিয়া 16 GB, 512 GB, 16 512, 16 GB, 512 GB। আচ্ছা আচ্ছা, ক্যামেরার ভিতরে, হ্যাঁ ক্যামেরার ভিতরে অনেক কিছু। এর আগে দেখেন, আমি বলছি যে রিভার্স করার একটা ফ্যাসিলিটি আছে, তারপরে আপনার ডুয়েল রেকর্ডিং এর একটা ফ্যাসিলিটি আছে। যারা ব্লক করতে চান তারা এই ফোনটা নিতে পারেন। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হবে। 8 GB, 128 GB। আচ্ছা, 128 GB, 8 GB, 128 GB, এটা পপ আপ ক্যামেরা। S20 Ultra কালার আছে, কোয়ান্টিটি আছে। ওকে, দেখতে পাচ্ছেন 100x জুম, 100x জুম, 12 GB, 128 GB। আচ্ছা আচ্ছা, 12 GB, 128 GB, টোটালের কয়েকটা ভেরিয়েন্ট এর ভিতরে একটা হচ্ছে গিয়া 8 GB, 256 GB। আচ্ছা, এটা আবার ডুয়েল সিম, মানে ই সিম না? জি। আচ্ছা, 8 256 GB, 8 256 GB, আর একটা আছে 12 GB, 512 GB, নোট 20। আচ্ছা, নোট 20, এটার দুইটা ভেরিয়েন্ট। নোট 20, হ্যাঁ, একটা হচ্ছে কি আপনার 8 256। আচ্ছা, আরেকটা হচ্ছে কি 8 512, 8 512 GB। S20 Plus এরও কয়েকটা কালার আছে। আচ্ছা, S20 Plus, জি, S20 Plus, দেখতে পাচ্ছেন কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল, 12 GB, 128 GB, 12 128 GB, 12 GB, 128 GB। আচ্ছা, কার্ভ ডিসপ্লে। হ্যাঁ, হ্যালো ভিউয়ার, যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা কিন্তু চলে আসছি আজকে যমুনা ফিউচার পার্ক লেভেল 4-এ। আমরা চলে আসছি কিন্তু ফোন মিউজিয়ামে, আর ফোন মিউজিয়ামে আজকে দেখতে পাচ্ছেন অনেক 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 কালেকশন আছে। যারা ঈদে আসলে ফোন কিনতে পারেন না তারা কিন্তু অবশ্যই এখানে চলে আসতে পারেন। আজকে দেখতে পাচ্ছেন সোনির কালেকশন আছে, আর স্যামসাংয়ের কিন্তু হিউজ কালেকশন আছে। দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন আছে এখানে, গুগল পিক্সেলের কালেকশন দেখতে পাচ্ছেন, আইফোনের কালেকশন আছে, অপোর কালেকশন আছে, বক্সও কালেকশন আছে, ট্যাবের কিন্তু অনেক কালেকশন আছে। আর আমাদের সাথে আছে কিন্তু দেখতে পাচ্ছেন শাহিন ভাই আর নাসির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো ভাই, ঈদ কেমন কাটলো ভাই? আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। ভালো কাটছে না? আচ্ছা, তো ভাই শুরুতে লোকেশনটা বলে দেন। লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি। আচ্ছা, ফোন মিউজিয়াম 34B। আচ্ছা আচ্ছা, আর এর চেয়ে সহজভাবে বলতে গেলে যমুনা ফিচার পার্ক এসে ব্লক সিতে একটাই সার্ভিস সেন্টার কাস্টমার স্যামসাংয়ের। আচ্ছা, ওইটার পাশের দোকানটাই আমাদের ফোন মিউজিয়াম। আচ্ছা আচ্ছা, ঠিক। তারপর যদি কারো সমস্যা হয় আমাদের স্ক্রিনের ভিতরে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারের ভিতরে ফোন দিবেন, আমরা আপনাদেরকে রিসিভ করে সবসময় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় কি? ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় ঢাকার ভিতরে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, আর ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য 10 দিনের, অনেক সময় বেশিও দিই, 10 দিনের তো 2-1 দিন বেশি হলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর 1 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। কুরিয়ারের ফ্যাসিলিটি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আছে, যে প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করেন 2040 টাকা অ্যাডভান্স করে দেবেন, কনফার্ম মানি। আচ্ছা, তারপরে আপনাদের অ্যাড্রেস দিবেন, নাম ঠিকানা অ্যাড্রেস, আপনাদের দেওয়া লোকেশনে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট হাতে পাওয়ার পর কন্ডিশনার টাকা দিয়া তারপর প্রোডাক্ট হাতে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো শুরু করি, আমরা বেশি কথা বলবো না, ঠিক আছে? তো ফার্স্ট কি দেখবো আজকে? প্রথমে ফার্স্টে কি মানে এখান থেকে শুরু করবেন না বক্সও শুরু করবেন? প্রথমে বক্সই শুরু করি। আচ্ছা, বক্স না, এখান থেকে শুরু করি। আচ্ছা ঠিক আছে, স্যামসাংটা শেষ করি তারপর বক্স দেখাবো, ঠিক আছে? ওকে, প্রথমে S22 Ultra, দেখতে পাচ্ছেন 12 GB, একবারে নতুন 12 GB, 256 GB, 12 GB, 512 GB, 12 512, একেবারে নতুনের মতো। আচ্ছা, শুধু বক্সটা মাত্র খোলা হইছে, এই যে এখনো পলিটা উঠানো হয় নাই, বক্স আছে যার কারণে অন করে। জি, বক্স আছে, সাথে বক্স আছে না? জি। ওকে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আচ্ছা 512 GB, এটা 512 GB, 12 512 GB। জি, কত দিচ্ছেন এটার প্রাইস? এটার প্রাইস হলো গিয়া 93,000 টাকা, 93,000 টাকা। আচ্ছা, আর এটা 500? এটা লোক 256 GB, 12 256 GB, 12 256 GB। জি, এটার প্রাইস কত দিচ্ছেন? এটার প্রাইস পড়বে 90,000 টাকা, 90,000 টাকা। জি, 90,000 টাকা, একবারে নতুন কিন্তু, ঠিক আছে? একেবারে নতুন। ওকে, তারপর কি আছে? তারপরে আছে S22 Plus, S22 Plus, আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটার প্রাইস পড়বে অনলি 58,000 টাকা, 128 GB না? আচ্ছা, কত পড়বে অনলি? অনলি 58,000 টাকা, 58,000 টাকা। আচ্ছা, একবার নতুন কন্ডিশন আছে কিন্তু। আচ্ছা, তারপর S22 এগুলো কিন্তু ডুয়েল সিম। আচ্ছা, একটা ফিজিক্যালি সিম, একটা ই সিম। ওকে, 8 GB, 128 GB, 128 GB, 8 GB, 128 GB, একটাই কালার আছে। আচ্ছা, কালার নাই আর। কত দেবেন এটা? এটার প্রাইস পড়বে অনলি 48,000 টাকা, 48,000 টাকা। জি, আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু অনলি 48,000 টাকা, অনলি 48,000 টাকা। তারপর কি আছে? এরপর আছে S21 Ultra, S21 Ultra, S21 Ultra কয়েকটা ভেরিয়েন্ট আছে। ওকে, আপনারা কেউ
মনোযোগ সহকারে দেখেন, উল্টাপাল্টা করেন না, এটা লাগিয়া 16 GB 512 GB 16 GB 512 GB আচ্ছা আচ্ছা, আরেকটা আছে 12 GB 128 GB 12 128 GB আগে 16 512 GB রেটটা বললে দেখি এটা হলো 65,000 টাকা আচ্ছা, তারপরে আছে লাগে 12 GB 128 GB আচ্ছা, 12 GB 128 GB এটার লগে আপনার বক্স ছাড়া এটার প্রাইস পড়বে অনলি 53,000 টাকা অনলি 53,000 টাকা তারপর আছে 12 GB 128 GB বক্স সহ আচ্ছা, একেবারে নতুনের মতো খালি আনবক্স করা হয়েছে আচ্ছা, এটার প্রাইস পড়বে অনলি 58,000 টাকা জি। আর একটা আছে হলো গিয়ে আপনার 12 GB 256 GB এটাও বক্স ছাড়া এটার প্রাইস পড়বে 56,000 টাকা জি। মানে এখানে মোটামুটি কয়েকটা ভেরিয়েন্ট আছে আপনার মনোযোগ সহকারে ভিডিওটারে আস্তে আস্তে করে দেখেন আচ্ছা ঠিক আছে। তারপরে আছে S21 Plus S21 Plus আচ্ছা, এটাও 8 GB 128 GB জি, 8 GB 128 GB ওকে, এটার প্রাইস পড়বে 40,000 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে আছে ইসিম আছে নাকি ইসিম আছে সাথে ইসিম আছে আচ্ছা ঠিক আছে। তারপরে আছে S20 Ultra S20 Ultra কালার আছে কোয়ান্টিটি আছে ওকে, দেখতে পাচ্ছেন 100x জুম 100x জুম 12 GB 128 GB আচ্ছা আচ্ছা, 12 GB 128 GB এটার প্রাইস পড়বে 38,000 টাকা ওকে ভিউয়ার্স, এটা কিন্তু অনলি 38,000 টাকা দেখতে পাচ্ছেন, পুরো তুফান কালেকশন কিন্তু, ঠিক আছে, এগুলো যারা নেবেন নিতে পারেন। তারপরে আছে S20 S20 Plus এরও কয়েকটা কালার আছে আচ্ছা, S20 Plus জি, S20 Plus দেখতে পাচ্ছেন কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল 12 GB 128 GB আচ্ছা, কার্ভ ডিসপ্লে, হ্যাঁ, এটার প্রাইস পড়বে অনলি 30,000 টাকা জি, অনলি 30,000 টাকা আচ্ছা ভিউয়ার্স, এগুলো কিন্তু অনলি 30,000 টাকা। তারপরে আছে S20 ছোটর ভিতরে কিন্তু খুব হ্যান্ডি সেট, 12 GB 128 GB কার্ড ডিসপ্লে, এটারও কোয়ান্টিটি কম, দেখি একটু ফোনটা দেখেন, কোয়ান্টিটি কম জি আচ্ছা, কত দিচ্ছেন এটা? এটার প্রাইস পড়বে 26,000 টাকা একবারে লুক লাগে নিউ, একবার নতুন, ঠিক আছে, কোনো ডেন্ট বা স্কেচ নেই আচ্ছা। তারপরে কি আছে? তারপরে আছে S20 FE আচ্ছা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স S20 FE 8 GB 128 GB জি, এটার প্রাইস পড়বে 25,000 টাকা একবারে নতুন কন্ডিশন আছে, একবারে নতুনের মতোই, ডুয়েল না সিঙ্গেল সিম? সিঙ্গেল সিম আচ্ছা। তারপরে আছে কি? তারপরে আছে S20 Note 20 আচ্ছা, Note 20 এটার দুইটা ভেরিয়েন্ট, Note 20 হ্যাঁ, একটা হচ্ছে কি আপনার 8 256 আচ্ছা, আরেকটা হচ্ছে কি 8 512 8 512 GB 36,000 টাকা এটার প্রাইস পড়বে 36,000 টাকা সিঙ্গেল সিম 12 GB 256 GB নোট 10 প্লাস আচ্ছা, কন্ডিশন দেখতে পাচ্ছেন একবারে নতুন আছে, একবারে নতুনের মতো আচ্ছা। তারপর নোট 10 এর তারপর আছে নোট 10 এর কয়েকটা ভেরিয়েন্ট, এর ভিতরে একটা হচ্ছে গিয়া 8 GB 256 GB আচ্ছা, এটা আবার ডুয়েল সিম, মানে ই সিম না জি আচ্ছা, 8 256 GB 8 256 GB আর একটা আছে 12 GB 512 GB প্রাইস পড়বে 32,000 টাকা 12 GB 512 GB আচ্ছা। আর তারপরে আছে হলো গিয়া 8 GB 256 GB আচ্ছা, ডুয়েল সিম এটা প্রাইস পড়বে 30,000 টাকা তারপরে আছে 12 GB 256 GB সিঙ্গেল সিম এটা প্রাইস পড়বে 29,000 টাকা তারপরে আছে S10 5G 8 GB 256 GB আচ্ছা, 8 256 GB দেখতে পাচ্ছেন S10 5G এটা একবারে নতুন আছে কিন্তু, ঠিক আছে, একেবারে নতুনের মতো, হ্যাঁ, যারা নেবেন অবশ্যই এটা নিতে পারেন, এটার প্রাইস পড়বে আপনার 31,000 টাকা আচ্ছা আচ্ছা, 31,000 টাকা তারপর আছে S10 Plus মানে ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন হবে, ঠিক আছে, যারা অবশ্যই ব্লগিং করে তারা কিন্তু এটা নিতে পারেন, ঠিক আছে, 8 GB 128 GB আচ্ছা, কত দিচ্ছেন এটা? এটার প্রাইস পড়বে 26,000 টাকা আচ্ছা ঠিক। তারপর আছে S10e কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল, অনেক কালেকশন আছে জি, S10e কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আচ্ছা, 6 GB 128 GB কত দিচ্ছেন এটার প্রাইস? এটার প্রাইস পড়বে আপনার 17,000 টাকা অনলি 17,000 টাকা আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু অনলি 17,000 টাকা আচ্ছা। আমরা ওই বক্স প্রোডাক্টগুলো একবার শেষ করি, ঠিক আছে, যেহেতু এদিকে বক্স অনেক কালেকশন আছে,
ট্যাবের কালেকশন আছে, ট্যাবের কালেকশন আছে হিউজ পরিমাণ ভাই, অনেক অনেক ট্যাবের হিউজ পরিমাণ কালেকশন আছে। এগুলো অফিশিয়াল প্রোডাক্ট, এগুলো দেখা যাচ্ছে কোনোটা 15 দিন, কোনোটা 1 মাস বা তার চেয়েও কম এরকম ইউজ হইছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন ভাই, মানে অফিশিয়াল অনেক আছে, হ্যাঁ অফিশিয়াল ওয়ারেন্টি এখনো আছে। আচ্ছা আচ্ছা, এটার সাথে চার্জার কেবল সব সহ। এগুলো অনেক অফিশিয়াল কি দেখা যায় এরকম ইউজ করে অনেকগুলো, ঠিক আছে, পরে আবার বিক্রি করে দেয়, বিক্রি করে দেয়। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত জিবি জনি ভাই, এটা 2 জিবি 32 জিবি, 32 জিবি না, জি 2 জিবি 32 জিবি। আচ্ছা কত করে দিচ্ছেন এটা, প্রাইস পড়বে 7500 টাকা, 7500, অনলি 7500 টাকা, বক্স সহ না, বক্স সহ চার্জার আছে অরিজিনাল, যতদিন পর্যন্ত এই কোয়ান্টিটি আছে মানে প্রোডাক্ট আছে ততদিন পর্যন্ত এই অফার, না থাকলে দিতে পারবো না ভাই। আচ্ছা অনেক কোয়ান্টিটি আছে কিন্তু, জি ওকে, বক্স সহ আর কি, তারপরে বক্স সহ একটা হট কালেকশন, নাম ওই হট, হট 11s ইনফিনিট, হট 11s, হট 11s 6 জিবি 128 জিবি, 6128 জিবি ভাই, এটা অনলি 8 দিন বা 9 দিন ইউজ হইছে। আচ্ছা 6128, হ্যাঁ বক্স চার্জার সব সহ 8 দিন 9 দিন ইউজ হইছে, কভারটাও সাথে সাথে আছে। আচ্ছা কত দিবেন এটার প্রাইস পড়বে, অনলি 13000 টাকা, 13000 টাকা, অনলি 13000 টাকা। আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু মাত্র অনলি 13000 টাকা, 13000 টাকা, ঠিক আছে। তারপরে আছে ভিভো V25e, ভিভো V25e, হ্যাঁ এটাও বক্স চার্জার সহ, আচ্ছা 8 জিবি 128 জিবি, 8128 জিবি, 8 জিবি 128 জিবি বক্স চার্জার সহ, ওকে দেখতে পাচ্ছেন বক্স চার্জার, এটা অফিশিয়াল প্রোডাক্ট। আচ্ছা কত দিছেন এটা, এটা অনলি 27000 টাকা, অনলি 27000, অনলি 27000 টাকা, ডিজাইন কোয়ালিটি খুবই সুন্দর, জি খুবই সুন্দর। আচ্ছা তারপরে আছে হোয়াই, হোয়াই P30 নাকি P20 প্রো, P20 প্রো, হ্যাঁ P20 প্রো 6 জিবি 128 জিবি, আচ্ছা 6128 জিবি, 6128 জিবি, ওকে দেখতে পাচ্ছেন গুগল সাপোর্টেড কিন্তু, জি গুগল সাপোর্টেড। আচ্ছা কত দিবেন এটা, প্রাইস পড়বে 21000 টাকা, 21000 টাকা, এটা বক্স চার্জার সহ। আচ্ছা তারপরে কি, তারপরে আছে Oppo, Oppo Find X3 new, Find X3 new, Find X3 new, ডিজাইন কোয়ালিটি ভাই, হ্যাঁ ডিজাইন কোয়ালিটি ভালো, একেবারে মানে বলা যায় নতুন, নতুন একবার বলা যায় নতুন। আচ্ছা বক্স টক সব সহ এটার প্রাইস পড়বে 38000 টাকা, 38000 টাকা, বক্স ছাড়াও আছে যদি নিতে চান, ওটার প্রাইস পড়বে অনলি 35500। আচ্ছা 38 আর 35500, জি। তারপরে আছে OnePlus 6, আচ্ছা দেখতে পাচ্ছেন এটাও বক্স সহ কেবল সহ লগে কভারটাও আছে, এগুলো যদিও আগের মডেল কিন্তু খুব চাহিদা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিউয়ার, দেখতে পাচ্ছেন কেবলটাও আছে। আচ্ছা অনেক সুন্দর একটা ফোন কিন্তু, ঠিক আছে, ওকে কত জিবি, 6128, 6 এটা হলো 664, 664 জিবি, 664, এটার প্রাইস পড়বে অনলি 14000 টাকা, 14000 টাকা, অনলি 14000 টাকা। আচ্ছা তারপরে, তারপরে হলো B23e, ভিভো V23, হ্যাঁ এটাও বক্স চার্জার সহ অফিশিয়াল প্রোডাক্ট, অফিশিয়াল প্রোডাক্ট, হ্যাঁ অফিশিয়াল প্রোডাক্ট, এখনো পর্যন্ত আপনি দেখেন যে কোনো একটা ডেন বা স্কেচ নাই, ঠিক আছে, হ্যাঁ নাম মাত্র, এগুলো আনবক্সিং করা হয় অনেক সময়, অন্য এটা বলা ইউজ করা হয় আর কি, আমরা তো এটা ইনটেক করে বিক্রি করতে পারি না, না না না। আচ্ছা কত দেবেন, 8 জিবি, 8 জিবি 128 জিবি, এটার প্রাইস পড়বে অনলি 23000 টাকা, অনলি 23000, অনলি 23000 টাকা। আচ্ছা 8128 জিবি না, 8128 জিবি, ওকে। তারপর কি আছে, তারপরে আছে A73e, A73 5G, ফাইন্ড এক্স টু নিউ, এটা 12 জিবি 256 জিবি, ফিজিক্যালি ডুয়াল সিম, ওকে কত দিচ্ছেন এটা, এটার প্রাইস পড়বে অনলি 29000 টাকা, 29000 টাকা, অনলি 29000 টাকা। আচ্ছা তারপরে আছে কি অপর, তারপরে Oppo Find X3 Pro, Find X3 Pro, এটা 12 জিবি 256 জিবি, আচ্ছা 12 256, ফিজিক্যালি ডুয়াল সিম, ফিজিক্যালি ডুয়াল সিম, দেখতে পাচ্ছেন প্রো সিরিজের একবারে লেটেস্ট সেট, প্রো সিরিজের। আচ্ছা এটার প্রাইস পড়বে অনলি 45000 টাকা, 45, অনলি 45000 টাকা, সেটা কিন্তু অনলি 45000 টাকা, ঠিক আছে, ওকে। তারপর কি আছে ভাই, তারপরে দেখাবো
এলজি উইং ই দেখাই নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ দেখাই এলজি উইং। এটারে এটা নিয়ে আর বলার বেশি কিছু নাই। এটার ভিতরে এটা হলো বাংচুর ফোন, আসলে ঠিক আছে বাংচুর ফোন, অনেকে এটা দেখে পছন্দ করে। এটার ভিতরে কিছু স্পেশালিটি আছে ক্যামেরার ভিতরে। এর আগে দেখেন আমি বলছি যে রিভার্স করার একটা ফ্যাসিলিটি আছে, তারপরে আপনার ডুয়েল রেকর্ডিং এর একটা ফ্যাসিলিটি আছে, যারা ব্লগ করতে চান তারা এই ফোনটা নিতে পারেন। আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হবে। 8GB 128GB আচ্ছা 8GB 128GB 8GB 128GB এটা পপ আপ ক্যামেরা। ওকে কত দেবেন? এটার প্রাইস পড়বে অনলি 35,000 টাকা। অনলি 35,000 টাকা আচ্ছা। তারপর আইফোনের একটা কালেকশন দেখতে পাচ্ছি। তারপরে আইফোন আইফোন 13 Pro 98% ব্যাটারি হেলথ। আচ্ছা একবারে মানে নতুনের মতোই তারপরে 6S Plus কত দিবেন? 64GB নাকি? হ্যাঁ 64GB 64GB না? হ্যাঁ কত দিবেন? এগুলোর প্রাইস পড়বে 16,000 টাকা আচ্ছা। তারপর আছে AC 2020 যেহেতু 2020 এর বিষয়টা আসছে আমি দেখাই দিই, এখানে বক্স সহ আছে। আচ্ছা এই বক্স সহ আছে, যেটা বক্স হয় এটার প্রাইস পড়বে 23,000 টাকা। যেটা বক্স ছাড়া রেড কালার এক পিসি আছে এটার প্রাইস পড়বে 22,000 টাকা। তারপর কি আছে? আইফোন 7 এটার প্রাইস পড়বে 17,000 টাকা আচ্ছা। সোনির আমরা কিছু সোনির কালেকশন ভাই ওই দিকতে দেখাই, এখানে যেটা আছে এটা শেষ করে যাই একবারে। সোনির এটা হচ্ছে কি এক্সপিরিয়া 5 এটার হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে সেটা দেখাবো না এখানে না। আচ্ছা আমরা যেহেতু সোনিতে চলে আসছি দেখি, সোনির কিন্তু এক্সপিরিয়া 5 এর অনেক 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 কালেকশন আছে নাকি? হ্যাঁ জি অনেক কালেকশন আছে। কত দেখে এগুলো? এক্সপিরিয়া 5 এর কালারও আছে, হিউজ কোয়ান্টিটি, হিউজ কালার আছে, পিঙ্ক কালার, খয়েরি কালার, ব্লু কালার, সাদা, ব্ল্যাক, সব রকম কালারই আছে। আচ্ছা যার যেটা ঠিক আছে যার যেটা পছন্দ নিতে পারবেন। 64GB কত করে দিবেন? প্রাইস পড়বে 16,000 টাকা অনলি 16,000 টাকা আচ্ছা 16,000 টাকা 16,000 টাকা এখানে কিন্তু আমরা স্যামসাং এর একটা ফোন রাখি গেছিলাম ভাই। স্যামসাং এর একটা সেট আছে, এটা লাগে A95G 6GB 128GB গেমিং যারা করেন তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন, ঠিক আছে অসাধারণ হবে। হ্যাঁ এটা এটা কত? এটার প্রাইস পড়বে অনলি 19,000 টাকা অনলি 19,000 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু অনলি 19,000। আচ্ছা এখানে আছে কি আবার? তারপর আছে 10 Mark 3 6GB 128GB ওকে এটার প্রাইস পড়বে অনলি 16,000 টাকা অনলি 16,000 টাকা আচ্ছা এটা কিন্তু। তারপর আছে 10 Mark 2 আছে আচ্ছা, এই যে সরি 10 Mark 2 আচ্ছা, এটা লাগে 6GB 128GB 6128GB না 664GB আচ্ছা 664GB কত দিবেন? এটা প্রাইস পড়বে 13,000 টাকা মাত্র 13,000 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু মাত্র। তারপর আছে 5 Mark 2 5 Mark 2 এটাও হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে, মোটামুটি ভালো কোয়ান্টিটি আছে, কালারও আছে। আচ্ছা কালার কোয়ান্টিটি এই যে কালার গুলো অ্যাভেলেবল। আচ্ছা কত করে দিবেন এটা ভাইয়া? এটার এটার এটা 8GB 128GB আচ্ছা 6 Pro দেখতে পাচ্ছেন ভিউয়ার্স? ইউএসএ ভেরিয়েন্ট
মাধ্যমে যারা নিছেন তারা নিয়ে কিরকম আমার ফোনের কন্ডিশন কোয়ালিটি এবং আমার সার্ভিস কিরকম এই বিষয়ে বিস্তারিত আমরা আশাবাদী আপনার কাছ থেকে কমেন্টে জানাবেন গুদুলি ব্লকের কমেন্টে জানাবেন আচ্ছা অবশ্যই তো পরে আছে কি এটা 6 এটা 6 আচ্ছা এটা 6 8GB 128GB 8128GB দেখতে পাচ্ছেন ভিউয়ার 6 এর কিন্তু এখন এখন আবার একটু চাহিদা একটু বেশি তো কিন্তু মালের ইয়া প্রোডাক্ট আসতেছে না এগুলো একটু কম ঠিক আছে এটা ইউএসএ ভেরিয়েন্ট এটা দেখে নেবেন এক পিসি আছে এই সিম সাপোর্টেড পিক্সেল সবসেটই সিম সাপোর্টেড আচ্ছা কত এটা বলতে হয় না এটা প্রাইস পড়বে 32000 টাকা 8GB 128GB আচ্ছা তারপর আছে 5A 5G 5A 5G এটা আবার 46 এটা এটা ব্যাটারি এমপিটি বেশি দিছে অন্যান্য তুলনায় 46 প্লাস আচ্ছা আচ্ছা এটা লগে 6GB 128GB 6128GB ওকে এটার প্রাইস পড়বে4A 5G এটা হলো 6GB 128GB 6128GB আচ্ছা ঠিক আছে ভিউয়ার 6128GB দেখতে পাচ্ছেন কত করে এটা প্রাইস পড়বে অনলি 21000 টাকা অনলি 21000 এর ভিতর একটা ফোন মিস্টেক এটা হচ্ছে পিক্সেল 5 5টা আপাতত আমার কাছে নাই তারপর যখন নিতে চান আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ওটা হলো 8GB 128GB ওটার প্রাইস পড়বে অনলি 22500 টাকা 22500 টাকা তারপরে কি আছে এরপর আছে পিক্সেল 4 4 পিক্সেল 4 আচ্ছা পিক্সেল 4 কালার अवेलेबल আছে এই পিঙ্ক কালারও আছে ব্ল্যাক কালারও আছে আচ্ছা পিক্সেল 4 6GB 64GB 64GB না হ্যাঁ এটার প্রাইস পড়বে অনলি 16000 টাকা 17000 টাকা 17000 টাকা অনলি 17000 টাকা আচ্ছা ভিউয়ারস এটা কিন্তু অনলি 17000 টাকা আচ্ছা এরপর আছে হলো গিয়া 3XL 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 আচ্ছা 3XL এর লগে 6GB 64GB 64GB 6GB 64GB কত দিবেন এটা এটার প্রাইস পড়বে অনলি 15000 টাকা 15000 টাকা 15000 টাকা আচ্ছা 6GB 64GB 64GB না হ্যাঁ 15000 তারপর আছে OnePlus কালেকশন আচ্ছা OnePlus এর 10R 12GB 256GB এটার প্রাইস পড়বে অনলি 42000 টাকা 42000 অনলি 42000 টাকা আচ্ছা তারপর এরপর আছে 80 12GB 256GB 12 256GB জি 80 সিঙ্গেল সিম সিঙ্গেল সিম না সিঙ্গেল সিম আচ্ছা দুইটা কালার अवेलेबल দুইটা কালার अवेलेबल কত দিবেন এগুলো এটা প্রাইস পড়বে 29000 টাকা 29000 টাকা 29000 টাকা আচ্ছা তারপর কি আছে ম্যাকলান তারপর আছে ম্যাকলান 74 যারা ওই 7 Pro বলতেছেন আসলে 7 Pro তো পাইতেছি না এখন যার জন্য এইটা দিয়ে 7 Pro কাছে লাগাইতে পারবেন আচ্ছা এটা স্পেশাল এডিশন আচ্ছা ম্যাকলান জি স্পেশাল এডিশন 70 Pro হ্যাঁ 70 Pro ওকে ভিউয়ার্স ফুল স্ক্রিন ডিসপ্লে জি কত দিবেন এটা প্রাইস পড়বে অনলি 34000 টাকা 12 কত 12 দিবেন 12256 12256 জি অনলি 34000 টাকা 34000 টাকা জি আচ্ছা তারপরে এরপরে আছে হলো 70 8GB 128GB আচ্ছা 8128 8128 ওকে ভিউয়ার্স 8128GB সিঙ্গেল সিম সিঙ্গেল সিম কত দিবেন এটার প্রাইস পড়বে অনলি 23000 টাকা 23000 না অনলি 23000 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু অনলি 23000 টাকা এরপর আছে OnePlus 8 8GB 128GB আচ্ছা এটাও কার্ড ডিসপ্লে এটা হলো 5G 8128 এটা হলো 5G হ হ্যাঁ 5G ভেরিয়েন্ট জি 5G ভেরিয়েন্ট হলো আপডেটটা আচ্ছা কত দিবেন এটা এটার প্রাইস পড়বে অনলি 28500 টাকা 28500 টাকা আচ্ছা ঠিক আছে এরপর আছে OnePlus নট সি টু লাইট দুইটা ভেরিয়েন্ট আছে একটা লগে 6GB 128GB একটা লগে 8GB 128GB আচ্ছা আচ্ছা যেটা 6GB 128GB ওটা পড়বে 19000 টাকা যেটা 8GB 128GB এটা পড়বে 21000 টাকা 21000 টাকা জি ওকে তো মোটামুটি কি কালেকশন মোটামুটি হ্যাঁ কালেকশন শেষ মোটামুটি শেষ আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছিলেন যে অনেক অনেক কালেকশন ছিল আজকে কিন্তু আশা করি আপনার পছন্দের ফোনটা কিন্তু এখান থেকে নিতে পারবেন ঠিক আছে যে ফোনটাই চান অবশ্যই নিতে পারবেন আর সবই কিন্তু ফ্ল্যাগশিপ কোয়ালিটি ফোন তো শেষ করি ভাইয়া হ্যাঁ শেষ করার আগে ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অনেকে চিন্তা ভাবনা করতেছেন
অনলাইনে ব্লগ দেখে আজ আমরা অনলাইনে অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করব হয়তো নানা রকম সমস্যা থাকতে পারে আসলে অনলাইনটা হচ্ছে মাধ্যম আমাদের আমাদের কিন্তু যমুনা ভিতরে আপনারা ফিজিক্যালি আসলে বুঝতে পারবেন যে আমাদের সব আছে দোকান আছে এটা কোনো আপনার মার্কেটপ্লেস না আপনার ওই আপনার victor.com না ঠিক আছে আমাদের ফিজিক্যালি আপনারা ভিজিট করলে আসতে পারবেন আপনাদের চা দাওয়াত আসবেন ঠিক আছে এইখান থেকে একটা সব প্রোডাক্ট নিলে ইনশাআল্লাহ আমরা 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই অনেক ক্ষেত্রে যদি ঢাকার বাইরে হয় 10 দিনের জায়গায় 2 4 5 দিন বাড়ায়ও দেই আমার যারা যারা এর আগে প্রোডাক্টগুলো নিছেন বিভিন্ন অঞ্চলে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনারা দ্বারা অন্য একজনে উৎসাহিত হবে এবং আমরা আমাদের ভুলটুটি থাকলে বিষয়গুলো বুঝতে পারবো ঠিক আছে কারণ প্রত্যেকের আচার ব্যবহার দোকানের মানে ব্যবসায় রীতিনীতি তো এক না অবশ্যই এগুলো বিবেচনা করবেন ঠিক আছে ইনশাআল্লাহ জানাবেন আমরা সর্বোচ্চ ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ওকে তো ওয়ালাইকুম আসসালাম তো আর কথা বলার সিনে ভিডিওটি এখানে শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ